হ্যালো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক দেখি দিন দেখি যাই হোক আমার শ্রদ্ধ নন্দীদা আমাকে এসেদিন ফোন করলেন আর আমি ফোন করলে যে কোনো স্টকলমে না বলতে পারি না যাই হোক আপনাদের এই জাগরণী মঞ্চে আমি আগে হয়তো স্টক প্রসঙ্গে করেছি তবে একটা কথা ঠিকই যে এই অনলাইন सत्সংগগুলির মাধ্যমে এখনো অনেকে যুক্ত থাক একটা যে শুরু হয়েছিল সেই আমাদের কোভিড কালে এখনো চলছে এবং আমি দেখেছি যে বিভিন্ন রকম ভাবে এই অনলাইন সঙ্গে আমরা যারা গুরু ভাইরা এখনো জড়িত বা এই ভোরের প্রার্থনা থেকে শুরু করে এই যে একটা মানে অনলাইন চলে এতে কিন্তু আমরা অনেকে উপকৃত যাই হোক আমাকে শ্রদ্ধা দাদা ইষ্ট জন্য অনুরোধ করেছিলেন তা আমার সৌভাগ্য হয়েছিল জন্মদিনে আচার্য দেবের গিয়েছিলাম এই গত সাত জুন সেখানে ছিলাম এবং সেখানে সেদিন একটা মিটার এই ডিপি সম্পর্কিত একটু আলোচনা হয়েছিল এবং এই যে ডিপি ওয়াক্সটা বর্তমানে চলছে এটা কিন্তু একটা ঠাকুরেরই প্রদত্ত একটা কাজ আজকে আমরা অনেকেই সবাই জানি যে যজন যজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন কিন্তু কিন্তু আমরা এই যজন করাটা যজনশীল থাকা এবং যজনশীল হলে যে যাজনে এটা মানে পরিবর্তন করা বা যাজন করাটা সেটা কিন্তু আজকে এই বাস্তব ভাবে উজ্জ্বত এই এই ডিপিওয়্সের মাধ্যমে আমরা কিন্তু যাজনে বেরোচ্ছি এবং যে সকল দাদা মায়েরা কোনো কারণে আমাদের থেকে হয়তো ঠিক কাছে নেই বা দূরে চলে গিয়েছিলেন সেই সব বাড়ি বাড়ি গিয়ে সেই সবকে দাঁড়াও মায়েদেরকে খোঁজ করে আনা এবং এই ডিপ্রাস করতে গিয়ে দেখা গেছে যে অনেক মানুষের বিশেষ করে আমি আমার আশপাশ অঞ্চলে যাদের দেখেছি অনেক অসুস্থ মানুষ অনেক হয়তো বা মানে বাড়ির থেকে বেরোতে পারছেন এমন একটা মানে তার অবস্থা হয়ে গেছিলো সেই সব মানুষ কিন্তু এখন আনন্দ পাচ্ছেন তাদের আরম্ভ করে তাদের মনের শক্তি পাচ্ছে এই যে ব্যাপারগুলো আমরা বাস্তবভাবে যে বাজায় ইষ্ট কোনো প্রতি থাকি তারা কিন্তু অনুভব করি এবং আচার্যদেব আমি দেখলাম সেখানে যতক্ষণ পেরেছিলাম বসার চেষ্টা করেছি যে তিনি অবিরত একটা কথাই বলছেন যে এই দীক্ষাপত্র কাজে সবাইকে যোগদান করতে আমি যখন গেলাম দেখলাম

আমি না করলে আমি ঠিক বলতে পারবো না এবং দেখা যাচ্ছে যে অনেক মানুষ আজকে এক একটা উৎসব করতে গেলে বা এক একটা মানে যে কোনো জিনিস উদযাপন করতে গেলে মন্দিরে একটা ডিপি ওয়াক্সের মাধ্যমে আমরা কিন্তু যে লোকগুলোকে পেয়েছি লোক দিন দিন বাড়ছে এবং আপনারা সবাই জানেন যে আচার্য দেব দাদা পরবর্তীকালে শিশুর বাবাই দাদা বর্তমানে বাবাই দাদা এবং অবিন দাদা যেভাবে যেভাবে আমাদের উপজেলা কেন্দ্রগুলি দিয়েছেন আমাদের কোনোদিনও মাথায় সেরকম চিন্তা আসেনি আগে একটা ইষ্টকর্ম করতে গেলে শ্রীমন্দির ভিত্তিক হোক কেন্দ্র ভিত্তিক হোক সেই কয়েকজন লোকের মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু এখন যে কোনো অর্গানাইজেশন করতে গেলে দেখা যায় যে আমরা একটা কিছু বললেই সবাই ঝাঁপিয়ে পড়ছে প্রত্যেকটা শ্রীমন্দির বা কেন্দ্র মন্দির কে নিয়ে অনেকগুলি উপাজনা কেন্দ্র কিন্তু গঠিত হয়েছে এই যে সুসংহতি ভাবে আমরা এই যে কাজগুলি তিনি করাচ্ছেন এটা কিন্তু পরম দয়ালেরই কাজ আজকে আমরা আচার্য বর্তমান যেভাবে মানুষকে তার মঙ্গলের জন্য যে রাস্তা আমাদের দিচ্ছেন সেটা কিন্তু প্রতি প্রত্যেকের গ্রহণ করা উচিত এবং আমরা কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে যাতে একটা লোকও বঞ্চিত না হয় আমরা সবাই জানি ঠাকুর বলছেন যে তিনি একটা সাম্রাজ্য ত্যাগ করতে পারেন কিন্তু তিনি একটা মানুষ ত্যাগ করতে পারেন না আমরা সবাই জানি কিন্তু এই যে লোকচর্চার মাধ্যমে আমরা যে এক নিয়ে আনন্দ হোক বা আমার অজ্ঞাত হোক বা আমার যে কোনো প্রভৃতিগত দুর্বলতাতে যদি আমি তার থেকে দূরে সরে যাই তবে কিন্তু আমি প্রকৃত আনন্দ কখনোই লাভ করতে পারব না ঠাকুর যখন দেখ আসলেন সেই অনেক আগের কথা নাইনটিন ফোরটি সিক্স তখন অনেকেই প্রশ্ন করেছিলেন ঠাকুর এই একটা সাঁওতাল গ্রামে এসে কেন ঢুকলেন কিন্তু দেখা গেল সেই সাঁওতাল সেই মানে গায়ের মানুষদের তিনি কিন্তু আস্তে আস্তে সংশোধন করার চেষ্টা করলেন এবং তিনি সেখানে বসেই কিন্তু আজকে এই যে সৎসঙ্গের যে প্রচার প্রসার তার যে পরিবর্ধন বা তার যে সীমা ছাড়িয়ে আজকে দিক দিগন্তে পৌঁছে গেছে ভারতবর্ষ থেকে বহির ভারতে তার যে প্রচার তাই তাকে বোঝা যায় তিনি পুরুষোত্তম এবং ঠাকুরকে অনেকে প্রশ্ন করেছিলেন যে আপনি তো ভালো জায়গায় যেতে পারতেন অনেক ধনী ধনী লোক ধরতে পারতেন তিনি বললেন আমার কাছে যারা আসে তাদের চোখ দেখলেই বুঝতে পারি যে তারা আমাকে ভালোবাসে তারা কাজের জন্য উদ্গ্রীব হয়ে থাকে আমি যা বলবো তা করার জন্য এবং সেই সময় সাধারণ সাধারণ লোকদের দিয়ে তিনি কিন্তু বিশাল বিশাল কাজ করেছেন এবং তার এই বার্তা নিয়ে যারা ছুটে চলেছিল বিভিন্ন প্রান্তে কাজ করার জন্য আজকে প্রত্যেকটি অঞ্চলে কিন্তু মানুষ সমৃদ্ধি লাভ করেছে বাঁচা বাড়ার পথ খুঁজে পেয়েছে এবং থেকে আরও অন্যকে বাঁচিয়েছে এবং ঠাকুর চলে যাওয়ার পরে একটা সময় মনে হয়েছিল যে এই সৎসঙ্গের কি হবে তখন দেখা গেল আমাদের পরম পূজ্য প্রধান আচার্যদের ভয়ে তার লীলাকালে লীলাকালে জীবন্ত তিনি যা যা বলেছিলেন যা যা করতে বলছিলেন সেটা কিন্তু করার চেষ্টা করেছিলেন ঠাকুর অনেক সময় অনেক বিদগ্ধ পণ্ডিতরাও প্রশ্ন করেছিলেন যে ঠাকুর জগতের যে লীলা আমরা আচার্য দেবের মাধ্যমে প্রত্যেকে কিন্তু আজকে তার যে স্পর্শ আজকে আচার্য বেঁধে গেলে শ্রী ঠাকুরকে যে স্পর্শ করার বা ঠাকুরকে আমরা যে পাই বর্তমান আচার্যদেব মাধ্যমে সেটা কিন্তু আমরা প্রত্যেকে পরিলক্ষিত করে থাকি শ্রী ঠাকুর যা বলতেন বা তার কাছে লোক বসলে তিনি এত আপন করে নিতেন যে চিন্তা করা যায় না আমি দেখেছি আমাদের বাবাদের সময় সময় সেই অনেকটা পথ সেই আসাম থেকে যেতে দুই তিন দিন সময় লাগতো এবং একজন ভদ্রলোক যত্ন করে তার বাড়ির এই সাধারণ জিনিস কিছু পই শাক এবং তার ঘরের জিনিস নিয়ে গেছিলেন এবং সেখানে নিয়ে যাওয়ার পরে ঠাকুরের কাছে যখন পৌঁছালেন দেখলেন কলকাতার থেকে অনেক ভালো ভালো মানুষ অনেক কিছু দিচ্ছে ও একটু মানে ভাবলো যে আমার কি এটা গ্রহণ করবেন ঠাকুর দেখা গেলো ঠাকুরটাকে হাক দিলেন যখন সামনে গেলেন এই কি এনেছিস বললো আমি বাড়ির পোশাক আর একটু আমার চাল কুমড়ো ঠাকুর এত খুশি বলে আজকেই ভাবছিলাম পুচোর চুড়ি এ খাবো যাক দিয়ায় তো এই যে সেই লোকটি এত আনন্দ পেলো এবং একটা পড়াশোনা কম সাধারণ চাকরি করা একটা মানুষ পরবর্তীকালে দেখেছি যে সারা জীবন ঠাকুর ঠাকুর করে এবং আমার ঠাকুর কত অন্তর্জম ভগবান আমি গেলাম আমার থেকে এই ডাক দিয়ে এইটুকু নিলেন এই যে তার আনন্দ এবং এই যে যাজন এই আনন্দ এবং যাজন করতে করতে সে অনেক লোক সংগ্রহ করেছিল অনেক লোককে দীক্ষা দিয়েছিলেন এবং এই যে আমরা তার কাছে গেলে যে আনন্দ পাই এবং ওই যে একটা চার্জ হয়ে আমরা আসি এটা কিন্তু একমাত্র সম্ভব পরম পুরুষের কাছে গেলে পরবর্তীকালে শিশু পর্দা আসামেই ছিল প্রায় একশো আটটা মন্দির করার কথা এবং তিনি বিভিন্নভাবে এই কেন্দ্র মন্দির এবং শ্রীমন্দির গড়ার মাধ্যমে লোকসংগ্রহ করেছিলেন অনেক বড় বড় কর্মী তৈরি করেছিলেন এবং আমাদের আসামে একশো আটটা জায়গায় হয়তো আজকে অনেক বেশি মন্দির তিনগুণ বেশি মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এবং ওই সময় দাদার কাছে যারা গেছেন বিভিন্ন রোগ রোগ শোগ নিয়ে বা বিভিন্ন সমস্যা নিয়ে শ্রীশ্রী বর্দা যা বলেছেন তা পালনের মাধ্যমে সেই সময় অনেক মানুষ কিন্তু তার এবং এবং সুস্থ হয়ে হয়ে উঠেছেন উঠেছেন উঠে জীবন্ত সমস্যার সমাধান হয়েছে আমার জানা মতো সেই সময় প্রিয়নাথ গ্রাম সেটা আমাদের সেই এই ধুবরির সাইডে একটি গ্রাম ছিল সেই গ্রামের একজন বিদগ্ধ পণ্ডিত মানুষ তিনি অসুস্থ হয়ে পড়েন বিভিন্ন জায়গায় তার চিকিৎসা চলছিল কিছুতে একটা ঘাস উখাচ্ছিল না তখন তাদেরই পরিবারের লোকেরা যারা দীক্ষিত বলছে তুমি একবার শ্রীশ্রী বর্দার কাছে যাও এবং শ্রী শ্রী বর্দার কাছে যেতেই বর্দা বললেন যে তুই একটা বাড়িতে মন্দির করার চেষ্টা কর সেই ভদ্রলোক ভাবল আমি আসলাম সুস্থ হওয়ার জন্য আমি সবাই কথা শুনে আর উনি একটা এমন কথা বললেন যে বাড়িতে একটি মন্দির করার চেষ্টা কর তো যাই অগত্য সেখানে সেই আশীর্বাদ বা শিরোধার্য করে তিনি চলে আসলেন এবং এসে আস্তে আস্তে তার স্বল্প সঞ্চয় যা ছিল এবং পরে ভিক্ষা করে করে মন্দির করতে থাকলো এবং যতদিন মন্দির করা হয়ে গেল দেখলো তার যে সেটা পচন রোগ শরীরে সেটা সেরে এবং বর্দার কাছে যাওয়ার পরে বর্দা বললেন কিরে বলে আমার মন্দিরে হলো আমারও শরীরটা ভালো তারপরে শ্রীশি বর্দা তাকে একটা উদ্বোধনের ডেট দিলেন সেই উদ্বোধনের ডেটের পরে সেই লোক জগতে ঠাকুরের কর্মী হয়েছিলেন সে প্রেরণা শর্মাদা যিনি ছিলেন মুখ্য পুরোহিত আমাদের গুহাটি শ্রীমন্দিরের সেই জায়গার সেই পাশেই লোকটা ছিলেন তো এভাবে দেখি যে তার দয়া আমরা সবাই পাই পরম পূজ্য দাদার কথা বলি যে দাদা এক সময় আমি একবার গিয়েছিলাম তখন দাদা আমাকে দুটো ওষুধ দিয়ে বললেন তুই ভবেনকে দিয়ে দিয়ে যাবি বাড়িতে সেই সময় ভবেন তাঁতি গুয়াহাটি ইউনিভার্সিটির লেকচারার পদে ছিলেন এবং আমি জানতাম না যে ভবেন তাতে অসুস্থ তো যাই হোক আমি গুহাটি নেমে ভাবলাম যে বাড়ি চলে যাবো তারপর দিব কিন্তু হঠাৎ দাদার কথা মনে পড়লো যে দাদা দুটা ওষুধ বানিয়ে দিয়েছেন এবং সেই ওষুধগুলি নিয়ে আমি দিলাম গিয়ে জানতে হিমোগ্লোবিন উপরে উঠেই না তার রেড কিছু পারলাম চার পাঁচের কর্পলসের মানে এমন একটা বেথি হয়েছে যে এই জীবন চক্রটা আর মানে যতদিন দরকার শরীরে থাকার সেটা হয় না এবং তারপরে আমি চলে আসলাম ওষুধ দিয়ে তারপরে কিছুদিন বাদে প্রায় ছমাস পরে ভবেন্দার সঙ্গে দেখা ওই যে ভবেন্দ্র রোগটা সারলো এবং তার যে এখনো তিনি সুস্থ তিনি বর্তমানে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের এইচওডি বোটানি বোটাই ডিপার্টমেন্ট এবং আজও সুস্থ কালো সুস্থ এই যে তাদের যে একটা মানে দৃষ্টি বা তাদের একটা উপলক্ষ মাত্র একটা ওষুধ আমি দেখতে পেয়েছি যে অনেক মানুষের জীবন দিয়েছেন অনেক মানুষ তার সুস্থ জীবনে ফিরেছে এবং এই ঠাকুরকে কেন্দ্র করে ঠাকুরকে ভালোবাসে কিন্তু আজকে তারা নিজেও বেঁচে আছে এবং মানুষকে বাঁচিয়ে রাখছে বর্তমান আচার্য আমি দর্শন করেছিলাম অনেক আগে কেননা ঠাকুর বাড়ির সঙ্গে আমার একটা যোগাযোগ ছিল মা বাবা দীক্ষিত ছিল কিন্তু নাইনটি ফোর কথা মনে পড়ে নাইনটিন করছিলেন এবং তার সেই সময় তাকে দেখে মনে হয়েছিল যে জীবন্ত ঠাকুরের প্রতিমূর্তি তার লম্বা লম্বা বাহু তার চোখ তার কথাবার্তার ভঙ্গি তার দৃষ্টি দেখে আমার ঠাকুরকে মনে হচ্ছে জীবন্ত ঠাকুর যুবক বয়সে যেটা হয় এবং তিনি এতই ভালোবেসেছিলেন আমাকে এবং পরবর্তী জীবনে আমার চলার পথে কিন্তু তিনি কিন্তু আজও প্রতিনিয়ত কিন্তু তার আশীর্বাদ তার নির্দেশা দিতে আমি চলছি এবং বর্তমানে তিনি বারে বারে একটা কথা বলছেন যে এই ডিপির কাজে মানুষকে যোগদান করতে বলেন নিজেও ডিপিতে লাগেন আজকে দেখছি আমাদের প্রত্যেকটি জায়গায় সেই বৃদ্ধ বয়স থেকে আরম্ভ করে সেই যুবকরাও কিন্তু একই কর্ম করছে আর বর্তমানের যে কাজ আইডেন্টিফিকেশন সেখানে কিন্তু বয়স্কদের খুবই দরকার তারা না থাকলে কিন্তু যে ছেলে ফেলারা করছে কাজ তারা হয়তো চিনে না পুরোনো মানুষগুলিকে আমরা ঠিক চিনি এবং এই কাজ যত দ্রুত সম্ভব আমাদের শেষ করতে হবে এবং আসামের জন্য বলেছেন যে দু মাস সময় দিলাম যতগুলি ডাটা আছে এই ডাটাগুলিকে আপডেট করুন এবং এই আচার্যদেব এবং বর্তমান অবিন্দার যে কৃপা দৃষ্টিতে এবং তাদের কাছে গিয়ে বহু মানুষ যে তারা জীবনে পথ ফিরে পাচ্ছে সেটা কল্পনা করা যায় না আচার্যদেব অনেক কথা আছে আচার্য বলা শেষ করা যাবে না আসামের একটি জায়গায় এক মানে কখনো মানে সেখানে হাতির উপদ্রবে কোনো মন্দির টন্দির ঠিক থাকে না একটা জায়গায় সেই আপার আসামের তো সেখানে চা বাগানের অনেক রকম মন্দির করলো কিন্তু ওই অঞ্চলে উপদ্রব কমাতে পারছে না তখন আচার্যদেব আমাদের একজন কর্মী আপার আসাম ওনাকে বলছিলেন যে সেখানে একটা ঠাকুরের মন্দির করেন তারা ওই ওই চা বাগানে কিছু কাজ করে তারা তো যাই হোক যখন ম্যানেজারকে বলা হলো ম্যানেজার বলছে ঠিক আছে সব রকম মন্দির তোমাদের মন্দির করতে পারি কিন্তু যদি মন্দির ভেঙে দেওয়া তো তোমাদের দায়বদ্ধতা থাকবে তো যাই সেই মতো নির্দেশ নিয়ে আমাদের সেই কর্মীরা আমিও সেই গ্রামে গেছিলাম চা বাগানে তো তারা মন্দির করলো যখন দেখা গেল যে এই যে জঙ্গলি যে আমাদের যে হাতিগুলি হাতিগুলি উঠে আসলো এবং এবার দেখা গেল তারা যে মেন যে হাতি মেন হাতি এবং সুর তুলে প্রণাম করলেন এবং দেখা দেখি সব হাতিগুলি প্রণাম করলো এবং এই দেখে ম্যানেজার অভিভূত হলেন এবং ম্যানেজার বললেন এ কি লীলা এবং পরবর্তীকালে সেই ম্যানেজারকে আমি নিজে গিয়েছিলাম সেই গ্রামে দীক্ষা হয়েছে এবং আর অনেকে দীক্ষা হয়েছে এই যে একটা মানে লীলা এটা বোঝানো যাবে না এটা সাংঘাতিক একটা ব্যাপার সেরকম আর একটা ছোট্ট গল্প এক মা বড় অঞ্চলে থাকেন সেই বড় অঞ্চলে ওরা বাথু পূজা করে ওরা ঠাকুর দেবদেবতা মানে না এন্টির গ্রাম সেই মা কোথায় বা বেড়াতে এসে দীক্ষা পেয়েছিল কিন্তু সেই মা নিষ্ঠা সহকারে ঠাকুরে পূজা করা শুরু করেছিল ঠাকুর বড় মা বরদা সবাইকে বসিয়ে প্রার্থনা দুবেলা করতো এতে সেই গ্রামের বাকিরা খেপে গিয়ে ঢিল ঢিল পিট মারতো ধীরে ধীরে অত্যাচার বাড়ে এবং তারা একদিন ভাবলো যে এই তাদেরকে মারধর করবে এবং সেই উদ্দেশ্যে গ্রামের লোকরা গেল মারধর করবে এবং যখনই মারতে গেল সেই মা চিৎকার দিয়ে যখন ধনী দিয়ে বন্দে পুরুষোত্তম ধ্বনি দেওয়া শুরু করলো ওরা দেখতে পারলো তার মধ্যে যে কালী মূর্তি এবং দেখে ভয় পেয়ে গেল ভয় পেয়ে বেরিয়ে আসলো পরে আস্তে আস্তে কিছু লোক দুজন একজন করে দীক্ষা হলো গ্রামে এই বড় অঞ্চলে ওরা কিন্তু মানুষ এবং পরে আজকে গ্রামটাই সেই গ্রামে গ্রামের পরিবার ছিল এই ছাপ্পান্নটা পরিবারই স্বস্ত নিছিল এবং সেই গ্রামে একটা কেন্দ্র মন্দির হয়েছে এটা সম্ভব যে গভীর বিশ্বাস থাকলে ঠাকুর বলছেন বিশ্বাস নির্ভতা আত্মত্বিক বীরত্বের লক্ষণ এই যে গভীর বিশ্বাস ঠাকুরের প্রতি এবং তার প্রতি নির্ভরতা এই জন্য তারা কিন্তু আজকে আমরা স্যাক্রিভাইজ করতে পেরেছে আজকে আমরা এই যে ক্লাসের সুখপ্রিয়তা ঠাকুরকে নিয়ে যে কষ্টের মধ্যে আনন্দ মানুষ করে এবং তার প্রতিটি কাজে যে নিরন্তর একটা আনন্দ পাওয়া যায় এই সব ঘটনা থেকে আসামে কিন্তু আমরা উপলব্ধি করতে পারি এবং পরবর্তীবাদে অভিনেতা দেখেছি যে অনেক ছেলে মেয়ে যারা উঠতি বয়সে আজকাল আমরা সবাই জানি ম্যাক্সিমাম ছেলেমেয়েরা আমি শিক্ষার জগতের লোকে জড়িত যে উঠি বয়সে ওরা ড্রাগস নানা রকম নেশায় বুদ হয়ে যায় নানা রকম মা বাবাকে উত্তক্ত করে এটা লাগে ওটা লাগে কিন্তু আজকে অবিন্দার পাশে গেলে গিয়ে দেখেছি অনেক মানুষ আজকে তারা সুস্থ সমাজ জীবন যাপন করছে আমার ছেলের কথাই বলি যে ও ক্লাস খুব একটা ভালো ছাত্র ছিল না চিন্তা করে গেছিলাম পরে যখন তাকে অবিন্দার কাছে নিয়ে গেলাম বললাম সব কথা অবিন্দার তাকে ডেকে কিছু কথা বললেন এবং বললেন নিয়ে আসবেন বারে কয়েকবার নিয়ে গেলাম তারপর থেকে তার রেজাল্ট খুব ভালো হলো সে ক্লাস টেনে ভালো রেজাল্ট করলো টুয়েলভে ভালো রেজাল্ট করলো আসে মেডিকেল কলেজে পড়ছে এমবিবিএস কোর্স করছে তো এই যে তার দৃষ্টি তার একটু কথোপকথন তার আশীর্বাদে কিন্তু তার ছোঁয়ায় অনেক ছেলে মেয়ে আজকে তারা কিন্তু সুস্থ জীবনযাপন এবং শিক্ষায় দীক্ষায় তারা অগ্রগতি লাভ করছে এটা কিন্তু আজকে যারা আমরা সবসঙ্গে ঠাকুরকে ধরেছি তার আচার্যদেবকে আমরা অনুসরণ করে চলি তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমরা কিন্তু উপলব্ধি করতে পারি এবং একটি আনন্দের কথা যে আমরা জানতে পেরেছি আচার্যদের ইচ্ছা এবারে পূজার পরে তিনি বেরোবেন তিনি বিভিন্ন জায়গায় তিনি যাবেন আমরা হয়ে আছি আসামবাসীরা যাতে তিনি আসেন এবং তার একটা শর্ত যে ডিপি কাজ যেখানে যত ভালো হবে সুন্দর হবে এবং তিনি বলেছেন যে যেখানে ডিপিএক্স হবে যাবেন তাই আমাদের সমগ্র আসামে এই ডিপিওয়েক্স এর কাজ খুব ভালোভাবে চলছে এবং আমরা সবাই উদগ্রীব হয়ে আছি যে যাতে আচার্যদেব আমাদের প্রত্যেকটা স্থানে যাতে তিনি আসেন তার দর্শন লাভ করে সবাই আমরা আনন্দ পাই এবং তিনি যেখানে যেখানে গেছেন সেখানে সেখানে কিন্তু তীর্থস্থান হয়ে উঠেছে আজকে আচার্যদেব কিন্তু এসেছিলেন তাই লাংটিং যেখানে যেখানে তিনি গেছেন আজকে সেখানে সেখানে কিন্তু শ্রী মন্দির হয়ে উঠেছে এই যে ওনাদের যে একটা উপস্থিতি বা ওনাদের একটা যে যেখানে যেখানে তারা গেছেন সেখানে কিন্তু মানুষ সংগঠিত হয়েছে এবং যেখানে যেখানে গেছেন মন্দির হয়েছে এবং সেই জায়গার সমস্যার সমাধান কিন্তু হয়েছে তো যাই হোক আমরা একটা কথাই এখন মেন কাজ যে এই ডিপিআস যারা যে বা যারা করবে তারা কিন্তু পরম পুরুষের কাজ এই যে ঠাকুর চেয়ে চেয়েছিলেন যে মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর তিনি বলছিলেন যে আমি একটা সাম্রাজ্য ত্যাগ করতে পারি কিন্তু একটা মানুষ ত্যাগ করতে পারি না এই কথাগুলো কিন্তু বাস্তবভাবে আমরা দেখতে পাচ্ছি এবং ডিপিআস এর মাধ্যমে অনেক লোক তার সারানো সংসার ফিরে পেয়েছে অনেক মানুষ সুস্থ হয়েছে অনেক মানুষের জীবন চর্চার পরিবর্তন হয়েছে যাই হোক আমাকে কালকে ফোন করেছিলেন বিভিন্ন ব্যস্ততার মধ্যেও আমাদের পরীক্ষা চলছে কলেজে এবং ডেইলি তারপরে এই ঠাকুর মানে চলছে বিভিন্ন কাজের মধ্যেও আমি না বলতে পারিনি যাই হোক আপনাদের সকলকে আমার আন্তরিক জয়গুরু শ্রদ্ধা এবং প্রণাম জানাই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার একটা অনুরোধ আচার্যতা বারে বারে বলছেন প্রতিপত্যেকে যাতে আমরা ডিপি ওয়াক্স যোগদান করি প্রত্যেকটা মানুষ যাতে আমরা ডিপি ওয়াক্স এর কাজে মানে অগ্রগাধিকার দিই এবং একটু সময় করে মায়েরাও মায়েরাও কিন্তু বিকালে আমরা যদি একটু খাওয়া দাওয়ার পরে ফ্রি টাইমটা এই ফ্রি টাইমটা একটু বেরিয়ে যায় এবং প্রার্থনা আগে বাড়ি ফিরে আসি এটা যদি করি তাও কিন্তু আমরা প্রত্যেকটা জায়গায় পৌঁছাতে পারবো সামনে শ্রাবণ মাস এই শ্রাবণ মাসকে কেন্দ্র করে মায়েরা যদি আমরা ডাটাগুলিও নিয়ে আসতে পারি আমরা বসে বসে ল্যাপটপে হোক বা যেখান থেকে হোক আমরা কিন্তু সলভ করতে পারবো তাই সবাই মনোনিবেশ করবেন এটাই কিন্তু একান্ত বার্তা আচার্য দে বর্তমানে এবং পরবর্তীকালে ভাদ্র মাস এই দুই মাস আমরা পাচ্ছি সামনে এই দুই মাসকে আমরা কাজে লাগালে সারা ভারতবর্ষে কিন্তু আমাদের কাজটা অনেকটা এগোবে এবং অগ্রগতি হবে সবাইকে আমার আন্তরিক জয়গুরু শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমার এই ছোট্ট বক্তব্য এখানে শেষ করলাম আমাদের প্রতি আচরণ সিদ্ধ হওয়ার আগে কাজ কাজ করার মধ্য দিয়েই সেই অংশাসনবাদ আশীর্বাদ মঙ্গল আছে ইষ্ট প্রতিষ্ঠা আমাদের একমাত্র লক্ষ্য সদ্য দাদা এতক্ষণ ধরে সেই কথাগুলোই বললেন এই কাজ করার কথা কর্ম করার কথা অভ্যাস কথা আমরা পাই যেমন একটি কেউ যখন ব্যায়াম করে ভার তোলে শ্রী ঠাকুর বলছেন সে ভার উত্তোলন করে আস্তে আস্তে প্রথম দিকে অল্প ভার উত্তোলন করছে আস্তে আস্তে সেটা বৃদ্ধি প্রাপ্ত হয় তখন সে পটু হয়ে যায় সেবা সাধনে পটু হয়ে যায় তা আমাদের আমরা যাতে সেবা সাধনে হই আমার শ্রদ্ধ নির দাদা অনেক অনেক কর্মব্যস্ততা এবং তিনি কিভাবে ঠাকুরের সঙ্গে হয়ে আছেন কর্মের এবং আমাদেরকে এমন এমন ভাবে উদ্বুদ্ধ করলেন আমরা এই এই আমাদের হয় সেখান থেকে যে আমরা উদ্দীপনা পিনপেটা পাই প্রেরণা পাই আমাদের কর্ম করা একটা আলাদা শক্তি পাই দাদার বললেন শব্দটা যে ক্লেশ প্রিয়তা এখানে কোনো ক্লেশ আমাদের নেই এই ক্লেশের মধ্যে অত্যন্ত সুখ আমার প্রিয়ের জন্য আমরা প্রিয়কে বিধান করছি এবং এতে আমাদেরই মঙ্গল লুকিয়ে আছে আমরাও প্রত্যেকের শ্রদ্ধা দাদার জন্য সম্ভবত ভাবে প্রার্থনা করবো কিন্তু সুস্থ থাকুন নিরোগ থাকুন সুদীর্ঘ জীবনের অধিকারী হন দাদা খুব ভালো থাকবেন এবং আপনি আমাদের মাঝে এসে বিভিন্ন বিষয়ের উপরও দু একদিন আরেকদিন বলবেন একটু বেশ বলবো অনেকদিন পরে একটু থাকবেন আমাদের সঙ্গে ভালো থাকবেন ধন্যবাদ